প্রকাশ পেয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমায় শাকিব খানের ফার্স্ট লুক টিজার। আর এই লুকে নতুন রূপে ভক্তদের বড় ধরনের চমক দিলেন শাকিব খান। এই টিজার নিয়ে আরও বেশি চমক দিলেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। বিস্তারিত জানতে ছোট্ট এই ভিডিও না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। 17 জুন সন্ধ্যা 7টায় টাইগার মিডিয়ার ব্যানারে রিলিজ দেওয়া হয়েছে শাকিব খানের প্রিয়তমা সিনেমার ফার্স্ট লুক টিজার। শাকিবের এই লুক প্রকাশের পরই তা দ্রুত ভাইরাল হয়ে যায়। রীতিমতো শাকিব খানের ইমপ্রেশনে মুগ্ধ শাকিবিয়ানরা এজন্য প্রশংসায় ভাসাচ্ছেন অনেকেই। এবার ঈদে প্রিয়তমা সিনেমা হল কাঁপাবে, শাকিব খানের সাথে কারু তুলনা হয় না, শাকিব খান পুরাই আগুন, এরূপ নানামুখী বিশেষণে শাকিব খানের বন্দনা করছেন শাকিবিয়ানরা। প্রিয়তমার ট্রেলার রিলিজের আগেই শুধুমাত্র শাকিব খানের লুকেই এই সিনেমা বর্তমানে সবচেয়ে আলোচনায় রয়েছে। পরিচালক হিমেল আশরাফ একাধিকবার বলেছেন শাকিবের সিনেমায় ট্রেলার টিজার প্রচারণা লাগে না, শাকিব নিজেই সবচেয়ে বড় পোস্টার। এজন্য হিমেল আশরাফ প্রিয়তমা সিনেমার টিজার রিলিজ না দিয়ে প্রিয়তমা সিনেমায় শাকিব খানের ফার্স্ট লুক টিজার রিলিজ দিয়েছেন। আর শাকিবের এমন লুকে মুগ্ধ হয়েছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। তিনি বলেন এক অন্য শাকিব খান, যে শাকিবকে কেউ আটকাতে পারবে না। বরাবরের মতো এবার ঈদেও শাকিবের সিনেমা সবচেয়ে এগিয়ে থাকবে।